নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ডিএনএ সরকারের কী ভাবনা এটি আলোচনা রাজা রাজ কর্মচারীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এমনটা কখনো কোথাও দেখা যায়নি কিন্তু রাজকর্মচারীরা রাজার দ্বারা অত্যাচারিত হয়েছেন এমন ঘটনা অনেকে আছে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ও শিক্ষকদের বকেয়া দিয়ে প্রদান সম্পর্কে রাজ্য সরকারের ভূমিকা এবং শিক্ষক কর্মচারীদের প্রতি সরকারের মনোভাবকে কর্মচারীদের প্রতি শুধু সরকারের বঞ্চনা বলে একটা ছোট্ট শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং ডিএ প্রদান সম্পর্কে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না ভারতের জনগণ দেশ স্বাধীন হওয়ার পরে কোনো মুখ্যমন্ত্রীকে কর্মচারীদের এরূপ শব্দবন্ধ প্রয়োগ করতে দেখেননি এই অপমানজনক কথা শোনার পরে শিক্ষক কর্মচারীরা ল্যাশ গুটিয়ে বসে না থেকে যেমন আন্দোলনে পথে নেমেছেন তেমনি রোপা দু নয় অনুযায়ী সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দেবার আবেদন জানিয়ে সেটে মামলা করেছিলেন মামলা রায় ছিল আগামী ছয় মাসের মধ্যে কর্মচারীদের বকেয়া দিয়ে ন্যাশনাল ইন্ডেক্স প্রাইস হিসেব রোপা দু হাজার মান্যতা দিয়ে কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সরকার সেই রায় না মেনে কর্মচারীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কর্মচারী এবং সাধারণ মানুষের টাকা খরচ করে কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি অব্যাহত ডিএ দেওয়া হয় সাধারণত বর্ধিত বাজার মূল্যকে ব্যালেন্স করার জন্য সেই ডিএ মামলার রায় ঘোষণা হয়েছে কুড়ি মে দু হাজার বাইশ এবারেও একইভাবে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তিন মাস সময়সীমার মধ্যে সমস্ত বকেয়া ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে সঙ্গে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে হবে এবারও একই ঘটনা ঘটালো রাজ্য সরকার ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশন দায়ের করেছে সময়সীমার একদম শেষ প্রান্তে এসে রাজ্য সরকার রিভিউ পিটিশন দায়ের করেছে আপনারা জানেন এবার প্রশ্ন উঠেছে যে যদি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের এই রায়কে মেনে নেবেন নাকি জনগণের টাকা খরচ করে আবার সুপ্রিম কোর্টে আপিল করবেন এই প্রসঙ্গে সরকার কি করবে সেটা শাসক দলের সিদ্ধান্ত অনুযায়ী সরকার নিজেই ঠিক করবে এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ অনুগ্রহ করে শিক্ষক কর্মচারীদের প্রতি বিদ্রোহ ঘোষণা করে জনগণের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে সময় এবং টাকা দুটোই নষ্ট করবেন না বরং অভিভাবকের ভূমিকা নিয়ে বকেয়া মেটানোর চেষ্টা করুন উনি তো দু হাজার এগারোতে ক্ষমতায় আসার আগে বলেছিলেন ডিএ চাইতে হবে কেন না চাইতেই দিয়ে দেব পরে যখন শাসক হলেন তারপরেই ঘেউ ঘেউ এতদিন যে সকল শাসক ঘনিষ্ঠ কর্মচারী ইউনিয়ন নেতারা কর্মচারীদের ভয় দেখিয়ে এসেছেন তারাও কিন্তু ডিএ বঞ্চনার শিকার আদালতের রায়ে সরকার ডিএ দিলে সেই সুবিধা দলমত নির্বিশেষে সমস্ত কর্মচারী পাবেন এতদিন লক্ষ্য করা গিয়েছে যে ডেয়ের কথা উঠলেই সমাজের অন্য অংশের মানুষের সমস্যাকে তুলে এনে কর্মচারী এবং সাধারণ মানুষের মধ্যে বিভাজন করা হয়েছে এই পেশাগত বিদ্বেষ সৃষ্টি করে সরকার না দিয়েছে দিয়ে না সমাধান করেছে সমাজের অন্য অংশের মানুষের সমস্যার অবশ্যই বেকারদের চাকুরি দিতে হবে কিন্তু চাকুরির নাম করে নিয়োগে দুর্নীতি নয় সংবিধানের একুশ নম্বর ধারা মতো যেমন কর্মচারীদের সরকারকে দেখতে হবে তেমনি যোগ্যতা অনুযায়ী বেকারদের কাজও দিতে হবে যেমন দিয়ে দিতে হবে তেমনি সমকাজে সমবেতন শ্রমিকদের ন্যায্য মজুরিও দিতে হবে সাধারণ মানুষের স্বার্থে যেমন বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে তেমনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিরোধ করার ব্যবস্থাও সরকারকে করতে হবে কাউকে বঞ্চিত করে কাউকে নয় যার যেটা অধিকার তাকে সেটা বুঝিয়ে দিতে হবে এটাই সরকারের কাজ মানুষে বিরোধ লাগানো সরকারের কাজ নয় কোনো এক জৈনিক ব্যক্তি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শেয়ার করেছিলেন সংবাদপত্রে তার অংশ ধরেই কিছুটা নিজস্ব সংযোজন দিয়ে আজকের এই আলোচনা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য